গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো থার্ড ল্যাঙ্গুয়েজের এটা নেক্সট ক্লাস, অর্থাৎ এটা ফোর্থ ডে। এখনো পর্যন্ত প্রথম অধ্যায় যেটা ছিল, অর্থাৎ প্রথম পার্টটা আমরা পড়েছি, তারপরে কোয়েশ্চেন আনসারের দিকটা গেছি। আজকে এই প্রথম পার্টের শেষ অংশ, অর্থাৎ যে কোয়েশ্চেন আনসার গুলো বাকি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কোয়েশ্চেন আনসার গুলো আলোচনা করার আগে আর একটা কথা বলে দেব, সেটা হচ্ছে প্রত্যেকের জন্য কোয়েশ্চেন আনসার গুলো কিন্তু কপিতে প্রত্যেকে সুন্দর করে লেখো, কারণ এই পোর্টালে সাবমিট করার পাশাপাশি স্কুল ওপেন হওয়ার পর বা পরেও তখন কিন্তু কপিগুলো চেকের সময় তোমাদের কাজে লাগবে এগুলো। এবং কপিতে লেখা থাকলে প্রত্যেকের পড়তেও খুব সুবিধা হবে। আশা করছি প্রত্যেকে বাড়িতে রোজ পড়তে বসছ এবং মন দিয়ে পড়াশোনাটা করছো। যেহেতু বাড়িতে রয়েছ তাই পড়াশোনাটা করছো, এটা আমি খুব আশা করছি তোমাদের থেকে। তো আজকে যেটা যে প্রশ্নের উত্তরগুলো করবো সেগুলো দেখো, প্রশ্নের উত্তর পাশে লেখো। অর্থাৎ আগে যেরকম হতো তোমাদের, তো থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয়, তোমরা পেন পেপার ওয়ার্কটা না হয় তোমরা ওয়ার্কশিট ফরম্যাটে যেমন কোয়েশ্চেনের উত্তরগুলো লেখো সেরকম করে এখানে লেখা আছে। যেহেতু কপিতে তাই প্রশ্নের উত্তর পাশে লেখো না, এখানে প্রশ্নের উত্তরগুলো লেখো। এখানে প্রথম প্রশ্নটা আছে দেখো, ঢং ঢং আওয়াজ কিসে হয়? ঢং ঢং আওয়াজ কিসে হয়? ঢং ঢং আওয়াজ হয় ঘড়িতে। উত্তর হচ্ছে ঢং ঢং আওয়াজ হয় ঘড়িতে। পরের প্রশ্ন, ঝুড়ি করে কি নেওয়া হয়? ঝুড়ি করে কি নেওয়া হয়? এই প্রশ্নটার সময় একটা কথা বলে দিচ্ছি বা বলছি, সেটা হলো যে এখানে ঝুড়ির প্রসঙ্গ বলতে এই টেক্সটে যে ঝুড়ির প্রসঙ্গটা আছে সেই প্রসঙ্গটাই তোমাদেরকে উল্লেখ করতে হবে। অর্থাৎ ঝুড়ি করে নেওয়া হয় পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। ঝুড়ি করে নেওয়া হয় পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। পরের প্রশ্নটা দেখো, বাদলের সময় আকাশের রং কেমন থাকে? বাদলের সময় আকাশের রং কেমন থাকে? বাদলের সময় আকাশের রং হয় ঘন নীল, বা বাদলের সময় আকাশের রং থাকে ঘন নীল। তারপরের প্রশ্ন, কোথায় কংসবধ অভিনয় হবে? উভয়ের প্রশ্ন, কোথায় কংসবধ অভিনয় হবে? এর উত্তর হবে, সংসারবাবুর বাসায় কংসবধ অভিনয় হবে। সংসারবাবুর বাসায় কংসবধ অভিনয় হবে। তারপরের প্রশ্নটা দেখো, একটি মাছের নাম লেখো। একটি মাছের নাম লেখো। তো এখান থেকে এই প্রশ্নটার ক্ষেত্রেও আমরা আশা করবো তোমরা টেক্সট থেকেই উত্তরগুলো সংগ্রহ করবে। এই উত্তরটা লিখবে একটু অন্যরকম ভাবে, সেটা হলো একটি মাছের নাম দিয়ে কলম দিয়ে চিংড়ি মাছ। একটি মাছের নাম দিয়ে কলম দিয়ে চিংড়ি মাছ। তারপরেরটা দেখো, একটি শাকের নাম লেখো। এখানে কি করবে, একটি শাকের নাম কলম দিয়ে পালং শাক। একটি শাকের নাম কলম দিয়ে পালং শাক। তো এই প্রথম অধ্যায়টা আমরা আজকে শেষ করলাম। তো আশা করছি এই অধ্যায়ের পড়ানোর পাশাপাশি প্রশ্ন উত্তরগুলো তোমাদের প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে, অর্থাৎ উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। তো আগেও প্রথমেই যে কথাটা বললাম, প্রশ্নের উত্তরগুলো অবশ্যই কপিতে লিখবে, পাশাপাশি প্রশ্নের উত্তরগুলো বারবার পড়ার চেষ্টা করবে এবং উত্তরগুলো যেন ঠিক হয় তার জন্য লিখে লিখে অভ্যাস করবে। তো নেক্সট ক্লাসে আমরা পরের অধ্যায়টা আবার চলে যাব। ততক্ষণ প্রত্যেকে বাড়িতে থাকুন।